আজকের আলোচনার বিষয়বস্তু প্রশান্ত মহাসাগর। আপনারা কি জানেন সমুদ্রের মানে মহাসমুদ্র প্রশান্ত মহাসাগরের নিচে কি লুকিয়ে আছে, কি আশ্চর্য জিনিস? আলোচনার যে বিষয়বস্তু প্রশান্ত মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল, শয়তানের সাগর প্রশান্ত মহাসাগরের বুকে এক আশ্চর্য অশুভ জায়গা। কোনো জাহাজ যদি সমুদ্রে পাড়ি দিয়েছে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য, দিন যায় রাত আসে, আবার তার পরের দিন রাত দিন সবই যায়। গন্তব্যে পৌঁছানোর আগেই জাহাজগুলি নিমেষেই হারিয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ট্রাগলসি বা শয়তানের সাগর নামে পরিচিত। বন্ধুরা, আমরা আজকের এই প্রতিবেদনে শয়তানের সাগর বা প্রশান্ত মহাসাগরের বুকে সেই অশুভ জায়গা সম্পর্কে বিস্তারিত জানাব। জাপান এবং বনিন দ্বীপের মধ্যবর্তী একটা জায়গা ড্রাগন ট্রায়াঙ্গেল নামে পরিচিত। এই এলাকাটিকে বলা হয় ড্রাগন সি বা শয়তানের সাগর। এটা জাপান, তাইওয়ান এবং দ্বীপপুঞ্জকে সংযুক্ত করেছে। দশকের পর দশক ধরে এই স্থান এক অজানা রহস্যে পরিণত হয়েছে। এই রহস্যের জন্য সাগরের বুকে এই স্থানটিকে অশুভ এলাকা নামে পরিচিত। ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে ট্রাগল ট্রায়াঙ্গেলকে বারমুডার যমজ ভাই হিসাবে পরিচিত। ছোট ছোট নৌকা থেকে শুরু করে হেলিকপ্টার, জেট বিমান, ওই সীমানা অতিক্রম করার সময় সেগুলো নিমিষেই হারিয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বহু বিজ্ঞানীরা বহুকাল থেকে, প্রাচীনকাল থেকে এর একটা সূত্র বার করার চেষ্টা করছে, কিন্তু কি হচ্ছে, কি ঘটনা ঘটছে, কোন দানব এইগুলোকে খেয়ে ফেলছে সেটা উদ্ঘাটন করার চেষ্টা করছে, কিন্তু আজও পর্যন্ত রহস্যই থেকে গেছে। এর শেষ পরিণতি যে কি হয়, জাহাজগুলি যে কোথায় যায়, তা আজও সম্ভব হয়ে ওঠেনি। 1800 শতকের দিকে প্রায় লোকের মুখে শোনা যেত অনেকেই এই এলাকার এক রহস্যময় নারীকে নাকি চলতে দেখেছে, এবং সে নারীকে তারা নাকি এক হাত দিয়ে বলছে, এরকম একটা সংকেত দিচ্ছে যে এসো না, আর এক হাত দিয়ে বলছে এসো, ঠিক এরকম একটা সংকেত দিচ্ছে। এই সংকেত দেওয়ার ফলে তাদের মনে আরো একটা ধারণা, পৌরাণিক ধারণা সৃষ্টি হল। পৌরাণিক চিন্তা ভাবনা তাদের মনের মধ্যে আরো বেশি করে বাধা বাঁধতে শুরু করল। এই কায়মুন নাম্বার 5 নামক একটা জাহাজ সেখানে পাঠানো হয়েছিল অনুসন্ধান করবার জন্য, কিন্তু সে জাহাজটিও সেখানে নিখোঁজ হয়ে যায়। পরে জাপান সরকার এই জায়গাটিকে চিহ্নিত করে দেয় বিপদ স্থান হিসাবে। এর 2 বছর পর 60 টন ওজন বিশিষ্ট তোরশি মারু নামের একটা জাপানি জাহাজ পাঠায়, কিন্তু তারও ওই একই পরিণতি ঘটে। এর জন্য বিজ্ঞানীরা এবং গবেষণা করে চলেছেন 1950 সালে ল্যারি কোর্স নামক এক আমেরিকার লেখকের প্রকাশিত বইটিতে বিভিন্ন জাহাজ নিখোঁজের কাহিনী সেই বইতে উল্লেখ করা হয়েছে, এবং বলা হয়েছে এই এলাকার সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে আগ্নেয় উৎপাত হয় এবং ভূমিকম্প হয়, প্রচুর ভূমিকম্প, এবং এই ভূমিকম্পের ফলে জলের প্রচুর পরিমাণে পরিবর্তন হয়
এবং প্রচুর ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। এই ঘূর্ণাবর্তের সঙ্গে সঙ্গে ওখানে জলের এই পরিবর্তন এবং প্রচুর 100 ফুট কি 150 ফুট প্রায় 3700 কিলোমিটার ব্যাপী একটা ঘূর্ণাবর্ত, যেখানে একটা কোনো কারো কারো মতে এই জায়গাটি ঈশ্বর শক্তি হিসাবে কাজ করছে বলে ধার্মিকদের অনুমান, আবার বিজ্ঞানীদের অনুমান যে এটি প্রচুর ভূমিকম্পের ফলে অগ্ন্যুৎপাতের ফলে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তাই প্রায় এই ঘটনার সঙ্গে সঙ্গে, এর সঙ্গে আরেকটা বলা ভুল হয়ে গেল, এর সঙ্গে নতুন নতুন দ্বীপ, ভূমিকম্পের ফলে নতুন নতুন দ্বীপ উত্থান হয়, আবার পুরনো দ্বীপগুলোর পতন হয়। এই উত্থান পতনের মাঝে জল এত পরিমাণে উত্তাল হয়ে ওঠে যে এর উপর দিয়ে এবং চুম্বকীয় শক্তি এত পরিমাণে বেড়ে যায় যে উপর দিয়ে প্লেন, হেলিকপ্টার এবং নিচে দিয়ে জাহাজ যাই যাক না কেন, এই 3700 কিলোমিটার ব্যাপী এই আন্ডারের মধ্যে দিয়ে, যাকে ট্রায়াঙ্গেল বার ট্রায়াঙ্গেল এর উপর দিয়ে বা পায়ে দিয়ে যাওয়ার কারো ক্ষমতা নেই। আজও পর্যন্ত এই জায়গাটিকে বিপদ সংকেত স্থান হিসেবে চিহ্নিত করে আসছে বিজ্ঞানীরা। যাই হোক, সমস্তটা বিশ্লেষণ করার ক্ষমতা মানে সময় আজকের আমার নেই, এবং বিষয়টি আরো অনেক বড় হয়ে যাবে।